সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ একুশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ চৌঠা ভাদ্র বাংলাদেশ মতে ছয়ই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ষোলো সফর রোজ বুধবার দ্বিতীয় তিথি থাকবে রাত্র আটটা চুয়াল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর শতভিশা নক্ষত্র থাকবে সকাল ছয়টা চুয়ান্ন মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর পূর্বভাদ্রপদ পদ নক্ষত্র আরম্ভ হয়ে শেষ রাত্র পাঁচটা উনিশ মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত থাকবে সুকর্মাযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে তাছাড়া মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মঙ্গলযুক্ত সিংহ রাশিতে রবি বুধ শুক্র ত্রিগ্রহযোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মেলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান একুশে আগস্ট দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেশ শাসি ও মেশ লগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতার দিন এক কথায় প্রাপ্তির খাতা পূর্ণতা দেবে আজকে দিনটিতে সেই সঙ্গে পাওনা টাকা তো আদায় করাবেই আটকে থাকা কাজও সচল করাবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে দূর থেকে শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে প্রেমিক প্রেমিক শিক্ষার প্রেম স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে তাছাড়া কামনা বাসনা পূর্ণতা পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের প্রসর্ষ আসবে এমনকি ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে আজকের দিনটিতে তাই তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি ব্যবসা যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে এমনকি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সম শিক্ষার্থীরা কর্ম পাবে আর বহু গুণের শিক্ষিত বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে এমনকি মাথার মনি ভাববে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীরিকা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি সে উপহার উপর দিয়েও প্রাপ্ত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সঙ্গীরাও কর্ম পেয়ে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যতা চমকাবেই সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবেই প্রেমিক প্রেমিকার প্রেম মাইল ফলক হয়ে থাকবে বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এক কথায় আজকের দিনটি মাহেন বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ বৃক্ষরোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বসাবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে বরং ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে টা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে যাদের পরিবারে বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থ ছিল হাসপাতালে কাটাচ্ছিলো তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনটি শুভকর নয় বিশেষ করে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গিলে খেতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে এমন কি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে সেই সঙ্গে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ি কুড়ি খাবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি মামলা মোকদ্দমা উৎকটোদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল কার দু নম্বরী কাজবাস থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দেবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি পদে পদে ভুল করবেন প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা অনেকাংশে কঠিন হবে তাই তো বিশেষ করে পরিকল্পনা মুখ থুবড়ে পড়তে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন অচিরেই বিবাহের সানাই বাসবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে জীবন সঙ্গীরা কর্ম পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে অপরদিকে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে যা আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত করবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জনের দিক খুলবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে কামনা বাসনা পূর্ণ করবে সহযোগিতার সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম যদি পূর্ব হয়ে থাকে তাহলে আপনার সুখ শান্তি সমৃদ্ধির জোয়ারে ভাসবেন সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনা দিয়েও প্রাপ্ত হবেন আর জন্মনক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের প্রাপ্তির খাতাকে উন্নতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা নিয়ে তো কন্যার রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেলার প্রকোপ বাড়তে পারে যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে অর্থকরীর সতর্কতার সাথে নাচা করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে এমনকি ভয় লজ্জা দুর্বলতা কিন্তু জেগে ধরতে পারে সেই সঙ্গে কর্মব্যব ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়তে পারে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সার্চ খেতে পারেন সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এমন কি আপনাদের চলার পথে কাঁটা বিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হতে হবে জমি জমা নিয়েও বিরোধ তৈরি হতে পারে ধৈর্য সাহস মনোবল ভেঙ্গে চুর মার করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার অদূর্ববি সাথে পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথ সুগম করবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আনবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপভোগ করবেন সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি মাতামাতৃ স্থানীয়ও পূর্ণ সহযোগিতা পাবেন আজকের দিনটিতে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানুক্যের অবসান ঘটবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অতিথি সমাগমে আপনাদের গৃহবাড়ি মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেই সঙ্গে অর্থ সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে বা অর্থ সঞ্চয় করার চেষ্টা করতে হবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় কিন্তু বিশেষ করে লাইফ স্টাইল বদলাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহ সুখ বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে আগস্ট দুই হাজার চব্বিশে তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব তো মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা ফাঁকা হবে যারা কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের দুশ্চিন্তা লাঘব হবে যারা ব্যবসা বাণিজ্য চালু করব করব করে করা হচ্ছিল না সেগুলো চালু হবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব অবশ্যই অবশ্যই সুদূর প্রসারী হবে তাই তো বিশেষ করে ধনুরাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা তো কাটবেই সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি সাধন ভোজনের সিদ্ধি লাভ করাবে আজকের দিন দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বাদ আলোর মঙ্গ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ঋণের জালে আটকাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভকর হবে আপনাদের অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের উপভোগ করাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষারা হয়ে থাকে তাহলে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসতে পারে আজকে দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ এবং সম্পত্তি পাবে আর নিজেরাও কিন্তু প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপ্রেয়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটাবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যার ফলে নেশা মধ্য জুয়া বার্বনিতা বেশ সংসর্গ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে এমনকি আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দ আশীর্বাদ চলার পথকে আরও দশ গুণ সুগম করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিতবে কৌশলী হন তবেই না দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি শতপেছা হয়ে থাকে তাহলে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তবে বিশেষ করে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের আনাগোনা বাড়তে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে দিনটি কিন্তু শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে কর্মস্থলে হয়রানিতে পড়তে হতে পারে এমনকি দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণ করে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে মিথ্যা মামলা মোকদ্দমার ঝুলিয়ে দিতে পারে এমনকি চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে নসেদ কাঁটা বিঁধতে পারে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে তাছাড়া বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি শোক দুঃখের অশ্রুজল জল ঝরাতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়াতে পারে তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে এমনকি বিশেষ করে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে তাছাড়া অর্থকড়ি বিনিয়োগ করে সেই বিনিয়োগ অর্থ ডুবে যেতে পারে তাছাড়া বিশেষ করে দুরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না আপনাদের যানমালের ক্ষতির সাথে করার চেষ্টা করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান একুশে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার